গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করছি। সকালে স্নান করে এলাম, সকালে মানে এখন 11টা বাজে। আজকে শ্যাম্পু করলাম, ওই জন্য একটু লেটে স্নান করলাম। সকালে ব্রেকফাস্ট, পুজো দেওয়া সব হয়ে গেছে। তোমার দাদা বাজারে গেছিলো, বাজার থেকেও চলে এসছে। এখনও সবজি বা মাছ কী নিয়ে এসছে জানি না, বার করিনি। আজকে সানডে, সানডেতে তো চিকেনই বানানো হয়। দেখি কি নিয়ে এসছে। আর খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, রোদ্দুরও খুব বেরোচ্ছে না 2-3 দিন ধরে। চলো, সকাল থেকে মেঘলা মেঘলা ভাব, কিন্তু রোদ্দুর আসছে আবার যাচ্ছে, এরকমই হচ্ছে। রান্না করতে যেতে হবে এখনই, ওই জন্য মাথাটা ভালো করে মুছে নিচ্ছি। চুলটা ভিজে, এখন তো ছাড়া যাবে না, রান্নাঘরে গেলে চুলটা ছাড়া যায় না। চলো দেখি সবজিটা কি নিয়ে এসছে। নিয়ে চলে এসছে, এখানে অনেক সবজি নিয়ে এসছে। পালং শাক, কুমড়ো দেখছি, বেগুন, ফুলকপি, ক্যাপসিকাম, বাঁধাকপি, এখানে পেঁয়াজ আর রসুন, আর মাছ নিয়ে এসছে, এই যে দেশি তেলাপিয়া মাছ, আর এখানে চিকেন নিয়ে এসছে, বোনলেস চিকেন, এটা চিলি চিকেন বানানো হবে ওই জন্য। আর এই যে ফল নিয়ে এসছে, লেবু, কমলা লেবু, আর বিস্কিট শেষ হয়ে গেছিলো, বিস্কিট। চলো তাহলে, আমার এখন অনেক কাজ, এগুলো কাটাকুটি করতে হবে সবজিগুলো, তারপরে রান্না। তাহলে বন্ধুরা রান্না করে চলে এসেছি এদিকে। তেলাপিয়া মাছ নিয়ে এসে দেখেছি, ওটা মাছ ভাজাটা বসিয়েছি, আর এদিকে পালং শাকটা ধুয়ে নিয়েছি, এখন কাটা হয়নি, পালং শাক করবো। পালং শাকের মধ্যে বেগুন, আলু আর সিমটা কেটে নিয়েছি, সব একা হাতে করছে। মা ছিল এতদিন, মা কেটে কুটে লুচিয়ে দিত রান্না করতাম, এখন সব একা হাতে সামলাতে হচ্ছে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে সব কিছু। চলো তাহলে রান্নাটা করি। তেলাপিয়া মাছটা ঝাল করবো, ওই জন্য সিলবাটা পড়ছে, সর্ষে নিয়ে নিয়েছি, এটা রেস্ট করে নিই। এই যে মাছে লবণ হলুদ লাগিয়ে নিয়েছি, কিছু মাছ ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে। শীতের বেলা দেখতে দেখতেই বন্ধুরা চলে যায়, একসাথে সবজি কেটে গুছিয়ে গেছি, নিয়ে বসতে কিন্তু অনেক সময় লেগে যায়, ওই জন্য কিছু কাটছি, কিছু বসছি। মাছ ভাজা দিতে হচ্ছে, এইদিকে মশলাটা আমি টেস্ট করছি। চলো মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝালটা করে নিই। এই যে দুপুরে রান্না হয়ে গেছে, এটা তেলাপিয়া মাছের ঝাল, আর এই যে চিলি চিকেন ক্যাপসিকাম দিয়ে করেছি টন্যভাবে, আর এই যে পালং শাক। দুপুরে লাঞ্চে থাকছে পালং শাক, চিকেন, মাছের ঝাল। বন্ধুরা ছাদে চলে এলাম, ছাদে জামা কাপড় আছে সেগুলো তুলতে হবে, যেগুলো শুকিয়ে গেছে। চলো ছাদটা একবারে তোমাদেরকে দেখাই, শীতের গাছ ফুলগুলোই দেখাচ্ছি। এই যে দেখো গোলাপটা, এই গোলাপ দুটো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এটা তো আগেও দেখেছি, এটার তো কোনো কথাই হয় না, বোগেনভেলিয়াটা কিন্তু খুব দুর্দান্ত লাগে। এটা হচ্ছে, আর এইখানে দেখো, আমার তো এই ডালিয়াটা যা লাগে কি বলবো বন্ধুরা তোমাদের, খুব সুন্দর এই ডালিয়াটা, কত বড়। আর এটা হচ্ছে, আর এদিকের গাঁদাগুলো সব নষ্ট হয়ে গেছে। ছাদ বাগানে এই টুকিটাকি ফুল থাকলে কিন্তু পুজো দিতে অসুবিধা হয় না, আমার ছাদ গার্ডেন থেকে ফুল দিয়ে কিন্তু আমার পুজো হয়ে যায়। চলো তাহলে, আজকে ব্লগটা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করলাম, আর সময় হয়ে ওঠে না বন্ধুরা, সারাদিন কাজ করে মানে একা হাতে এত বড় সংসারটা সামলিয়ে হয়ে ওঠে না ভিডিও করা,
সেটাও আজকে একটু চেষ্টা করলাম, অন্যভাবে করলাম। চলো তাহলে এই এখানে ব্লগ ভিডিওটা শেষ করছি, আবার চেষ্টা করবো একটু অন্যভাবে ভিডিও বানানোর। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।